নমস্কার বন্ধুরা, অনুরুদ্ধ কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে উস্তে দিয়ে একটা রেসিপি তৈরি করব। উস্তে দিয়ে মাছের ডিম ভাজি করব। উস্তে কিন্তু এই গরমের দিনে আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো এখন যাব খেতে উস্তে তুলতে। এই যে উস্তে তুলে নিয়েছি, এই যে বন্ধুরা উস্তে তুলে নিয়ে চলে আসলাম। আর এই উস্তে কিন্তু গরমের দিনে শরীরের জন্য খুবই উপকারী। তো আজকে এই উস্তে আর সাথে কিছুটা আলু দেব, দিয়ে উস্তে আর আলু দিয়ে মাছের ডিম ভাজি করব। খেতে কিন্তু দারুণ মজা লাগে। এই যে উস্তে গুলো ছোট ছোট করে কুচে নিয়েছি, এবার কিছুটা আলু কুচে নেব। উস্তে আর আলু কেটে নিয়েছি, এবার ধুয়ে নেব। মাছের ডিমটা সিদ্ধ করে নেওয়ার জন্য কড়াইতে সামান্য একটু জল দিয়ে দেব। মাছের ডিম দিয়ে দেব, লবণ, হলুদ গুঁড়ো, মাছের ডিমগুলো হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার সামান্য একটু তেল দিয়ে ভেজে নেব। তেল দিয়ে ভাজার ফলে এই যে ডিমগুলো একদম ঝরঝরে হয়ে গেছে। কড়াইতে আর একটু তেল দিয়ে দেব। তেলের ভিতর দিয়ে দেব গোটা জিরা, দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি, হালকা একটু ভেজে নেব। পেঁয়াজ আর রসুন হালকা ভেজে নিয়েছি। এবার কেটে রাখা উস্তে আর আলুগুলো দিয়ে দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, এবার চাপা দিয়ে দেব। Thank you.
এই যে উস্তার আলু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। উস্তা ভাজা কিন্তু একটু কড়া না হলে খেতে ভালো লাগে না। উস্তার আলুগুলো অনেকটাই কড়া করে ভেজে নিয়েছি, এবার ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দেব। আমি কিন্তু এই উস্তে ভাজায় কোনো প্রকার ঝাল ব্যবহার করিনি। এই যে বন্ধুরা মাছের ডিম দিয়ে উস্তে আর আলু ভাজি একদম রেডি, এবার নামিয়ে নেব। তো এই যে বন্ধুরা উস্তার আলু দিয়ে মাছের ডিম ভাজা একদম রেডি। তো রেসিপিটি ফলো করে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।